আসসালামু আলাইকুম। বেসিক স্কুলে সবাইকে অভিনন্দন। আমরা আজ বিন্যাস ও সমাবেশ নিয়ে আলোচনা করব। এই টপিকটি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিভিন্ন চাকরির পরীক্ষার্থীদের জন্য এই টপিকটি সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই টপিকটি একদম বেসিক কনসেপ্ট থেকে আলোচনা করার চেষ্টা করব। তো আর দেরি না করে শুরু করা যাক। বিন্যাস কী? বিন্যাস হচ্ছে কোনো জিনিসকে সাজানো বা বিন্যস্ত করা, এবং সমাবেশ হচ্ছে বাছাই করা। অর্থাৎ অনেকগুলো জিনিস থাকবে, সেইখান থেকে তুমি কিছু জিনিসকে তোমার চাহিদা মতো বাছাই করে নেবা। বিন্যাস ও সমাবেশের ক্ষেত্রে আমাদের দুটি বিধি জানতে হবে। এই বিধির মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিন্যাস ও সমাবেশের সমস্যাগুলো সমাধান করব। প্রথমে আমরা যে বিধিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণনার যোজন বিধি। মনে করো তোমার কাছে তিনটি আপেল এবং দুটি কমলা আছে, যাদেরকে আমি নাম দিয়েছি A1, A2 এবং A3, আর কমলা দুটিকে নাম দিয়েছি O1 এবং O2। তোমাকে বলা হয়েছে একটি আপেল অথবা একটি কমলা তুমি কত উপায়ে বাছাই করতে পারবা। তো হয় তুমি A1 নিবা, অথবা A2 নিবা, অথবা A3, অথবা O1, অথবা O2। তার মানে কি? তুমি এই পাঁচটি জিনিস থেকে হয় A1কে তুমি বাছাই করবা, অথবা A2কে, অথবা A3কে, অথবা O1কে, অথবা O2কে। তার মানে টোটালি তুমি কিন্তু পাঁচ উপায়ে বাছাই করতে পারো। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা টোটাল সংখ্যাটাকে যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের পাঁচ উপায় আসে। অর্থাৎ তিনটি কমলা যোগ দুইটি কমলা করলে কিন্তু আমার টোটাল সংখ্যা দাঁড়ায় পাঁচ। এই যে এখানে এই যোগ কেন হয়েছে, এই যোগটা হয়েছে এখানে তোমার বলা আছে অথবা। তার মানে আমরা বুঝে নেব যখন কোনো বিন্যাস এবং সমাবেশের অঙ্কে অথবা থাকবে তখন আমরা করব হচ্ছে যোগ। তার মানে অথবাকে যে আমরা সর্বদা যোগ করব। দুই নম্বর বিধি হচ্ছে গণনার গুণন বিধি। তোমাকে বলা হয়েছে একটি আপেল এবং একটি কমলা কত উপায়ে বাছাই করা যেতে পারে। তার মানে একটি আপেল এবং একটি কমলা কিন্তু তোমাকে থাকতে হবে। যেমন ধরো তুমি আপেল A1কে নিলা এবং এর সাথে তুমি নিতে পারো কি কমলা 1কে, অথবা তুমি A1-এর সাথে নিতে পারো কমলা 2কে। ঠিক একইভাবে আপেল 2-এর সাথে তুমি নিতে পারো কমলা 1কে অথবা কমলা 2কে। আপেল 3-এর সাথে তুমি নিতে পারো কমলা 1কে অথবা কমলা 2কে। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের এখানে বাছাইয়ের পদ্ধতি কী হলো, A1 O1, A1 O2, A2 O1, A2 O2, A3 O1, A3 O2। তার মানে কয়টা পদ্ধতি হলো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা এখানে দেখলাম একটি আপেল এবং একটি কমলা টোটাল 6 উপায়ে বাছাই করা যায়, যেখানে তুমি কিনা 3×2 করলে কিন্তু 6, 5, 6। অর্থাৎ এই যে যে তিনটি আপেল এবং দুটি কমলা আছে সেই সংখ্যা দুটিকে কিন্তু তুমি গুণ করলে তোমার যেই উপায় সংখ্যা আছে সেই উপায় সংখ্যাটা কিন্তু তুমি বের করতে পারো 6। তাহলে একটু খেয়াল করে দেখো যখনই তোমার কোনো বিন্যাস এবং সমাবেশের অঙ্কে এবং লেখা থাকবে তখন তোমাকে বুঝতে হবে তোমাকে গুণ করতে হবে। এই হলো আমাদের গণনার গুণন বিধি। আমরা এখন বিন্যাস এবং সমাবেশের মধ্যে একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটা একটু দেখে নিই। তো দেখো আমাদের বিন্যাস ও সমাবেশের যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে এরকম, NPR = NCR * R⁴। তো খেয়াল করে দেখো কোনো সংখ্যার এই যে ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ কী। মনে রাখতে হবে যে কোনো একটা সংখ্যার, ধরো 4-এর ফ্যাক্টোরিয়াল, এই সংখ্যাটা দিয়ে বোঝাই হচ্ছে একদম 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলির গুণফলকে বোঝাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। যদি 5 ফ্যাক্টোরিয়াল হতো তাহলে বোঝাতো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 থাকতো সেগুলোর গুণফলকে বোঝাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল এই সাইনটা দিয়েও আমরা লিখতে পারি, অথবা উপরের মতো করেও আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা লিখতে পারি NPR = N⁵÷ N - R⁵। NCR কে আমরা লিখতে পারি N⁵÷ R⁵ × N - R⁵। আমরা পরবর্তীতে এই জিনিসটার বিস্তারিত আমরা আলোচনা করব যে এটা আসলো কোথা থেকে, কীভাবে এই কনসেপ্টটা আসলে দাঁড় করানো হলো। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। ধরো 5টি ভিন্ন বস্তু থেকে 3টি নিয়ে বিন্যাস ও সমাবেশ আমাকে করতে হবে। তাহলে আমি যদি বিন্যাস করি 5টি থেকে 3টি নিয়ে, তাহলে আমি লিখব 5 পারমুটেশন 3,
এ কারণে পারমুটেশন মানে বিন্যাস, যেহেতু এ কারণে এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি। তাহলে পাঁচটি থেকে আমি তিনটি বস্তুকে নিয়ে সাজাবো, কত উপায়ে সাজাতে পারি? 60 উপায়ে সাজাতে পারি। দেখো এটাকে আমরা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, যেটা কিনা আমি এখানে লিখে রাখছি এন পি আর ইজ ইকাল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমি এটা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল রয়ে গেলো, দেন 5 থেকে 3 চলে গেলে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল, 5কে লেখা যায় 5 4 3 2 1, এবং 2কে লেখা যায় হচ্ছে 2 গুণন 1। আমরা একটু আগেই বলেছি 4 ফ্যাক্টোরিয়াল কথার অর্থ হচ্ছে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলি থাকবে সেই স্বাভাবিক সংখ্যাগুলির গুণফল মিন করে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 4 3 2 1, এবং 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1। তাহলে এই সংখ্যাগুলিকে আমরা কাটাকাটি করলে আমাদের থাকে হচ্ছে টোটাল উপায় হচ্ছে 60টি। ঠিক একই রূপে আমরা সমাবেশটা একটু করে দেখি। 5টি জিনিস থেকে 3টি জিনিস বাছাই করার পদ্ধতিকে আমরা 5C3 দিয়ে প্রকাশ করব, এবং এটাকে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল গুণন 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল উপরে রেখে দিলাম 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এই 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এবং 3 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 3 গুণন 2 গুণন 1, 2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 2 গুণন 1, এবং কাটাকাটি করলে সেই উপায়টা হয় আমাদের 10 উপায়। অর্থাৎ আমরা 5টি ভিন্ন বস্তু থেকে 3টি বস্তু বাছাই করতে পারি আমি 10 উপায়ে। তো আমি এখানে যে এই যে আমাদের যে সম্পর্কটা লিখে রাখছি এন পি আর ইজ ইকাল টু এন সি আর ইনটু আর ফ্যাক্টোরিয়াল, এই সম্পর্কটা বোঝানোর জন্যই আসলে আমার এই উদাহরণটা নেওয়া। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যে সমাবেশে আছে 5C3, সেই 5C3কে 6 দিয়ে গুণ করলেই কিন্তু আমি 5P3 পাই, কেননা 5P3-র মান হচ্ছে 60 এবং 5C3-র মান হচ্ছে 10। তাহলে 10কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে হয় 60, অর্থাৎ 5C3কে আমি 6 দিয়ে গুণ করলে আমার টোটাল সংখ্যাটা দাঁড়াবে 60। তাহলে 5C3কে লিখলাম 5C3, 6কে লেখা যায় 3 গুণন 2 গুণন 1, এবং 3 গুণন 2 গুণন 1কে লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5C3কে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে 5P3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5P3 ইজ ইকাল টু 5C3 গুণন 3 ফ্যাক্টোরিয়াল। এর কথার অর্থ হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এন পি আর ইজ ইকাল টু এন সি আর ইনটু আর ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে 3 ছিল, এখানেও 3, এবং তার ফ্যাক্টোরিয়াল দিয়েই কিন্তু গুণন করেছি। ঠিক একইভাবে এখানে আছে আর, এখানেও আর, তাহলে আমি গুণন করব আর ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে আমরা বিন্যাস এবং সমাবেশের যে এই যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কটা যে সত্য সেটা আমরা মেনে নিতে পারি এই উদাহরণের আলোকে। তো আমরা এই যে যে এনপিআর এনসিআর এগুলো নিয়ে আমরা বিস্তারিত আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরও আলোচনা করব। আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।